হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন থাকছে শাবনুরের কথাই, কাকে নিয়ে ছবি নির্মাণ করছেন শাহনূর হোসেন সোহান, সে সম্পর্কে ইন্টারেস্টিং সব ইনফরমেশন। তার আগে বিনোদনের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। টিকটক করে পরিচিতি পেয়েছে শাহনূর রহমান সিয়াম, আর তাকে ব্যাপক পরিচিতি দেন চিত্রনায়িকা শাবনূর। এই তরুণের টিকটক ও নিজের কয়েকটি চলচ্চিত্র গানের ভিডিও জোড়া লাগিয়ে পোস্ট করেন বলিউডের এই জনপ্রিয় নায়িকা। শাবনূরের ফেসবুক ওয়ালে এই তরুণের ছবি ও গানের ভিডিও দেখে অনেকে প্রশ্ন তুলে, কে এই তরুণ? ভূমিকা না করে শাবনূর তখন জানিয়েছিলেন ওর নাম সিয়াম, হয়তো ভবিষ্যতে তাকে সিনেমায় দেখা যেতে পারে। প্রায় এক বছর পরে শাবনূরের কথাই সত্যি হলো, সেই সিয়ামকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা শাহনূর হোসেন সোহান। তবে তিনি সিয়ামের নাম পরিবর্তন করে রাখেন জিসান খান। অকাল প্রয়াত সালমান শাহ ছাড়াও ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি, শাকিল খান, শাকিব খান, ইরিন জামান, পপি সহ বেশ কয়েকজন চলচ্চিত্র তারকার আবিষ্কারক শাহনূর হোসেন সোহান। কিয়ামত থেকে কিয়ামত ছবির পরিচালক এবার তিনি নিয়ে আসছেন আরেক জোড়া মুখ, জিসান খান ও সানিয়া নূরকে। এই নতুন মুভির নামকরণ করা হয়েছে স্বপ্নের রাজকুমার। স্বপ্নের রাজকুমার মুভির মহরতে উপস্থিত ছিলেন পরিচালক শাহনূর হোসেন সোহান, জিসান খান, সানিয়া নূর, তথ্য ও প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং খলনায়ক মিশা সওদাগর। স্বপ্নের রাজকুমার ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের শুরুর দিকে। পরিচালক সোহান বলেন, সবসময় আমি নতুনদের নিয়ে কাজ করিয়ে থাকি। স্বপ্নের রাজকুমার ছবিটির জন্য নতুন নায়ক ও নায়িকা খুঁজছিলাম, হঠাৎ শাবনূরের মাধ্যমে টিকটক থেকে এই তরুণের খোঁজ পাই। চলচ্চিত্রে যেহেতু সিয়ামকে অভিনয় করাবো, তাই তার নাম পরিবর্তন করে রাখি জিসান খান। শাহনূর হোসেন সোহান বলেন, আমি এখন পর্যন্ত যাদের নিয়ে কাজ করেছি তারা সবাই ব্যবসা সফল মুভি উপহার দিয়েছে, তাই তিনি আশা করেন এই জুটিও সফল হবেন। এই ছবিতে আরও থাকছে আলীরাজ, কাবিলা, ইলিয়াস কোবরা ও খলনায়ক মিশা সওদাগর। পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।